তিনি এখানে লাইভ এসে তার চেহারা দেখায় এবং চেহারা দেখে সে বিভিন্ন দোকানে গোরতল রেকর্ড করে। এটা কি জায়েজ আছে? এটা কিন্তু সম্পূর্ণ হারাম। কোরআনে বা হাদিসে কোনো কিছু দেখে বলা নেই যে অনলাইন থেকে এভাবে মেয়েরা এভাবে গোরতল খেতে পারবে। এটা কিন্তু একদম হারাম কাজ, যে ইসলামের বিরোধী কাজ হচ্ছে। ইসলামের বিরোধী কাজ কিন্তু এটা করা উচিত নয়। এখান থেকে কোনো মেয়ের ইসলামের উচিত নয় যে কোনো মেয়ে এই ইউটিউবে এসে বা ফেসবুকে এসে কোনো ধরনের ইসলামিক সঙ্গীত শোনাবে। এই সঙ্গীত যে শোনায় তারও তো পাপ হবে এবং যারা শোনে তার সকলের পাপ হবে। এটা কী হচ্ছে, আমরা গজল শুনতে গিয়ে আমাদের নিজেরই পা আমল নামে আরও সবের বদলে পাপ করে আনছি। এটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা হাদিস কোরআনের কথা। মেয়েরা থাকবে পর্দাতে, পর্দাতে তার গলার আওয়াজটাও তো পর্দা, এই দুটোতে কিন্তু পর্দা, তার চেহারা পর্দা, গলার আওয়াজও পর্দা। এগুলো পর্দা ছাড়া কিন্তু কোনো কথা নাই ভাই। এটা যদি আমরা এখানে সমাজে এইভাবে যদি আমাদের মেয়েরা, আমাদের অঞ্চলে মুসলিম মেয়েরা যদি এইভাবে আমাদের সমাজেরটাকে এইভাবে বাইরে এসে গান গায়, তাহলে তো অন্যান্য ধর্মের অন্যান্য মেয়েরা তো এসব করবে। স্কুল কলেজের মেয়েরা তাহলে এসব তো করবেই। ভালো ভালো মাদ্রাসাদের মেয়েরাও এরকম করে মঞ্চে উঠে গজল গায় বা মঞ্চে উঠে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সামনে লাইভে এসে সব ভিডিও গজল গায়, তাহলে কিন্তু এটা জায়েজ নেই ভাই। এটাকে বন্ধ করা উচিত। আপনাদের মতামতটা অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানাবেন যে এটা কী করা উচিত, আপনাদের কী মনে হয়, এটা কী করলে ভালো হবে না খারাপ হবে, না এটা ইসলাম বিরোধী কাজ, না এটা ইসলামে কি হাদিস কোরআনে আছে এই লাইভে এসে গজল গাওয়া, ইউটিউবে এসে গজল গাওয়া, এসব কি লাইভ থাকলে আপনি কি একটু চিন্তা করে দেখুন না এটা কি করা ঠিক হচ্ছে। আমি আমার পক্ষ থেকে বললাম, আমার কথাগুলোকে মাইন্ড নেবেন না, শুনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমার যতটুকু বড় ইসলো ততটুকু বললাম, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ভিডিওতে, সকলে ভালো থাকেন।